অশান্ত হয়ে উঠেছে পার্বত্য অঞ্চলগুলো, ছড়িয়ে পড়েছে সহিংসতা। খাগড়াছড়ির সংঘাত রাঙ্গামাটিতেও আষ্টে পড়েছে। আগুন ধরিয়ে দেয়া হচ্ছে একের পর এক বাড়িঘর দোকানপাটে। এমন সহিংস হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষুব্ধ যুম্ম ছাত্র জনতা ব্যানারে রাজধানীর শাহবাগ মোড় আধা ঘণ্টা অবরোধ করা হয়। পরে আগামী তিন দিন পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা দিয়ে বিক্ষোভকারীরা সরে যান। বিক্ষুব্ধ যুম্ম জনতা ও পাহাড়ি ছাত্র পরিষদের শুভাশিস চাকমা গণমাধ্যমে বলেন, হামলার প্রতিবাদে আগামী তিন দিন অর্থাৎ 72 ঘণ্টা পার্বত্যর তিন জেলায় অবরোধের ডাক দেওয়া হয়েছে। এর আগে সকাল 10:30টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে তারা সমাবেশ করেন। এ সময় তারা পাহাড়িদের বাড়িঘর দোকানপাটে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।